একজন সেকেন্ডলি মন্ত্রী হ্যাঁ হিসেবে বা নীতি নির্ধারকের জায়গায় আপনি যদি জানেন যে কেউ কেউ চেষ্টা করছে, আপনার দায়িত্বটা হচ্ছে যারা যারা চেষ্টা করছে তাদেরকে ধরা, হুম যে যারা এই চেষ্টাটি করে সরকারকে বেকায়দা ফেলানোর জন্য, এবং মানুষের এই কষ্ট তথ্যটি ধরছেন। গোপন রাখা যে হ্যাঁ সত্তরে যে নেয়ার হ্যাঁ চেষ্টা মানে এই করছে। তাহলে এই যাদের তাদেরকে ধরছেন না, যেমন ধরেন আমি আমাদের দিক থেকে স্বীকার করি, মিডিয়ার দিক থেকে ওদিন পার্লামেন্টে জনাব ফয়েল আহমেদ বলেছেন যে ভারতের চাল ভারতের চাল আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে খবরটি সঠিক না। আমি মনে করি মিডিয়ার দায়িত্বশীলতাটাও একটা বড় ব্যাপার। কাজেই এরকম কোন খবর আসার ক্ষেত্রে যদি যে কেউ কেউ 70 টাকা কেজিতে তোলার জন্য কনস্পিরেসি করে, 70-80 টাকায় চেষ্টা করছে, ডেলিবারেট ইন্টেনশন যদি থাকে, তাহলে পরে সেটাকে ক্রাইম হিসেবে ধরতে হবে। যে ডেলিবারেটলি প্যানিক ছড়ানো হচ্ছে, ডেলিবারেটলি একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। আবার যদি এই ধরনের যে ওনারা যে গবেষণা করলেন, সেই গবেষণা কেন্দ্রিক যদি কোনো পরামর্শমূলক খবর ছাপা হয়, প্রতিবেদন ছাপা হয়, এটাকে সরকারকে কগনিজেন্সে নিতে হবে। যে এবং বাংলাদেশের সকল জায়গায় একই রকম অবস্থা কিন্তু না, জিওগ্রাফিক ডেমোগ্রাফিক যদি দিয়ে দেখেন জি সারা দেশে, আপনি কোথাও কোথাও হয়তো পরিস্থিতিটা এত খারাপ না। কাজে ওইভাবে চিন্তা করতে হবে, এবং ম্যানেজমেন্ট একটা বড় জিনিস, ম্যানেজমেন্ট একটা ব্যবস্থাপনা একটা বড় জিনিস। জি ডক্টর নাজরীন, এই যে আপনারা যেহেতু গবেষণা করেন, চালের মজুত কখন কত থাকছে, এটি তো খাদ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিদিনই জানার কথা। পুরোটা না, পুরোটা জানার কথা না, কারণ আমার, আমি একজন কৃষক, আমার বাসার গোলায় আমি কত চাল রেখে দিয়েছি এটা সরকারের কাছে মজুত কত থাকলো, সরকারের কাছে যত মজুত, যেমন আমরা জানি, সাধারণভাবে জানি যে কমপক্ষে 6 লাখ টন সবসময় থাকার কথা, কিন্তু পরে দেখলাম যে আমরা 3 লাখ বা 2 লাখ চলে আসলো, চলে আসছিল, এই যে চলে আসলো আমদানি করলাম, এটা আসলে কেন হয় বা কেন হলো? যেটা হয়েছে যে প্রত্যেক বছরই আমাদের তো বোরোটা মেইন ধান, এবং বোরোর যে বাম্পার ফলন যখন হয় তখন এটা তো একদিনে কিন্তু বড় ধান ওঠে না, ধরেন এপ্রিল মাস থেকে ধরে মে মাসের শেষ পর্যন্ত 1-1.5 মাস ধরে এক এক জায়গা থেকে ধান আসতে থাকে, এবং সরকার যেহেতু চাতালের কাছ থেকে সংগ্রহ করেন, দাম ঘোষণা করেন, তো একটা টাইম ল্যাগ থাকে, এবং এই টাইম ল্যাগের মধ্যে আসলে অন্য বছরগুলোতে সমস্যা হয় নাই, কারণ আমরা বহু বছর ওইভাবে বন্যা দেখি নাই বা সংকট দেখি নাই। এই বছর যেটা হয়েছে যে ওই ম্যানেজমেন্টটা যেটা বলেন, ম্যানেজমেন্টের ওই প্রস্তুতি ছিল না, এবং প্রথম দিকে হাওড়ের বন্যা বা এগুলো ভেসে দেওয়ার ফলে কেমন যেন একটা, আমরা কোনো সময় না কোনো কিছুতে ভুল হলে বা ব্যর্থতা আমি বলবো না হলে সেটা কেমন যেন স্বীকার করতে চাই না, ফলে যেটা হলো এটা হয় নাই, কিছু হয় নাই, কোনো সমস্যা নাই। কিন্তু বোরো ধানের জন্য কিন্তু হাওড় এলাকার ফলনটা ইম্পর্টেন্ট, এবং সবচেয়ে বড় হাওড়ের ওই ঘটনার সময় আমরা পাল্লা দিয়ে বলতে শুরু করলাম আমাদের কিছু সামগ্রিক হয় নাই, উৎপাদনের উপরে কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না, আমদানি এখনই দরকার নাই, এবং এই আমদানির সিদ্ধান্তটা আসলে কিন্তু অনেক পরে, এবং ওই সময় শুধু আমদানি না, প্রোকিউরমেন্টের যে ম্যানেজমেন্ট সেইটাকে অনেক বেশি জোরদার করা দরকার ছিল, কারণ নর্মালি যে গতিতে চলে এই বছর সেইভাবে করলে হবে না, এবং সেইটার সিদ্ধান্তটাই ভুল হয়ে গিয়েছিল, এবং সেইটা যখন রিয়েলাইজেশন কিন্তু হয়ে গেছে খুব তাড়াতাড়ি, যেমন যখন আমদানি কিন্তু ততদিনে আমাদের দেরি হয়ে গেল, কিন্তু যেটা হলো তারপরেও এই প্রোকিউরমেন্টের ম্যানেজমেন্টটা কিন্তু খুব স্বচ্ছ হয়নি, এবং আমার কাছে মনে হয় এখন কি ঠিক হচ্ছে, আমার কাছে মনে হয় এখানে কিছুটা প্রশ্রয় দেওয়া হয়েছে অনেককে, দাম বাড়িয়ে কিছুটা সুবিধা নেওয়ার জন্য। আমি আমি মনে করি যে এই কথাটাও একেবারে অমূলক না, কারণ আমি যখন জানলাম যে আমার আমদানি করতে হচ্ছে এবং আমার মজুদ যে কম, এটা তো আমি তখন জানি, তখন কেন আমি খুব দ্রুত প্রকিউরমেন্টে যেভাবেই হোক এটার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, কারণ অনেকগুলো বিষয় আছে, প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিন্তু একটা সেকেন্ড বলি, আমি অসততার কথা যখন বলছিলাম তখন শুধু ব্যবসায়ীদের কথা বলিনি, এই যে আপনি যে কথাটি বললেন, এই যে প্রশ্রয় দেওয়া হয়েছে, যারা অসততার আশ্রয় নেয় তারা নিজেরা লাভবান হতে চায়, যারা প্রশ্রয় দেয় তারা তারা নিজেরা লাভবান হতে চায়, এই যে একটা সিন্ডিকেট। এবং সেই জন্য আমি চিনির দামের কথা বললাম, যে চিনির দামটি যখন বাড়ানো হলো তারাই তো মিটিং করে, এবং তারাই মিটিং করছে, তারাই বক্তৃতা দিচ্ছে, এবং তাদের কিছু হচ্ছে না। এখন এই যে আপনি যারা অসততার মাধ্যমে মানে হোর্ডিং করছে, মজুত করছেন, আর যারা প্রশ্রয় দিচ্ছেন, যে একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন, এই যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা তো পরিচিত সিন্ডিকেট। এবং এখানে চালের বাজারটা বুঝতে হবে, যেমন কৃষকের পর্যায়ে কিন্তু অনেক কম্পিটিশন, আমি আপনাকে বিক্রি করবো, আরেকজন কৃষক আসবে, কম্পিটিশন আছে, কিন্তু এরপরে হোলসেলার যারা, যাদের মাধ্যম থেকে আবার যাদের কাছ থেকে চাতাল বা মিলাররা কিনে নেন, এই হোলসেল মার্কেট গুলো কিন্তু আগে ছিল ছোট ছোট হোলসেলার, এখন কিন্তু সেভাবে না, আপনি যদি হোলসেল মার্কেটে ঢুকতে চান আপনাকে অনেক টাকা, আমরা সবই জানি অনেক টাকা বিনিয়োগ করা মানে তো সবাই আমরা ব্যবসায় ওখানে ঢুকবে না, এবং ওইখানে কেউ একজন যদি বেঁকে বসে এবং তার যদি ক্ষমতা থাকে সেই বেঁকে বসে সে টিকে থাকতে পারে, তাহলে সে চালের বাজারে বড় প্রভাব, চালের বাজারে বড় প্রভাব। এই পর্যায়ে আমরা একটু আলোচনা করতে চাই মোহাম্মদ হোসেন বুলবুল, রোহিঙ্গা ইস্যুতে, ইস্যুটি নিয়ে তো অনেক রকমের আলোচনা, জাতিসংঘে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গেছেন, সেখানে তিনি বিষয়টি তুলবেন, যাওয়ার আগেই সেখানে আলোচনা হয়েছে 2 দফা বা 3 দফা, এখন আঞ্চলিক
পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলে গেছে বিষয়টি, কিন্তু সব আলোচনার মধ্যেও বাংলাদেশ একটি কঠিন সময় পার করছে। ঠিক সংখ্যা কত আমরা জানি না, 4 লক্ষ না 6 লক্ষ বলছি আমরা মানুষ, এবং সেখানে এক ধরনের প্রায় বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তের পর্যবেক্ষণ কি? রোহিঙ্গা আলোচনার 3টি পর্ব। একটি পর্ব হচ্ছে যে এতদিন মনে করা হচ্ছে যে একটা বাইলেটারাল সমস্যা, এখন আর সেটা নেই, তবে এটা সাকসেসফুলি এবার বাংলাদেশের ডিপ্লোমেসির কারণে বলেন, এবার ওয়ার্ল্ড কমিউনিটি এনভায়রনমেন্টের কারণে বলেন, এটা একটা ইন্টারন্যাশনাল সমস্যা হয়েছে। এটা হলো ইতিবাচক দিক। দ্বিতীয় ইতিবাচক দিক হলো যে বাংলাদেশের মানবিক চেহারাটা সারা পৃথিবীতে খুব অ্যাকসেপ্টেড হয়েছে, এবং আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলি বলেছেন যে আমরা 16 কোটি মানুষ খেতে পারলে আর 5 লক্ষ মানুষ পারবো না কেন, কথাগুলি খুবই সরল কথা, কিন্তু তারপরও এই তার কথাগুলি বাংলাদেশের মানবিক চেহারা। আপনি যখন মিডল ইস্টার্ন ইমিগ্রেন্ট ক্রাইসিস তৈরি হলো, তখন জার্মানির আঙ্গেলা মার্কেলের যে ফেসটা তৈরি হয়েছিল, একমাত্র জার্মানি তো শুরুতে গেছে, জার্মানির পরে কানাডা, তাদের যে ফেসটা এসেছিল সেইভাবে বাংলাদেশের একটা ফেস তৈরি হয়েছে। এটা হলো আন্তর্জাতিকভাবে জাতিসংঘের মহাসচিবকে পরশুদিন প্রেস কনফারেন্সে এখন জিজ্ঞেস করা হয়েছে যে এটা কি এথনিক ক্লিনজিং চলছে মিয়ানমারে, তো জাতিসংঘের মহাসচিব সাংবাদিককে বলছেন যে আমি যদি পাল্টা প্রশ্ন করি তোমাকে যে এথনিক ক্লিনজিং ছাড়া আর কি ভালো শব্দ আছে, আমি এটা ব্যাখ্যা করি বলো, তো এটা হলো একটা দিক। তৃতীয় দিকটা হচ্ছে যে বাংলাদেশ একটা বড় সংকটের মধ্যে পড়েছে। এটা শুধুমাত্র 5 লক্ষ মানুষকে খাওয়ানো, 1 বেলা 2 বেলা খাওয়ার প্রশ্ন না, এটা সামাজিক সমস্যা তৈরি করবে, এটা ওই যে অঞ্চলে পরিবেশগত সমস্যা তৈরি করবে, এবং এটাকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা তৈরি হবে, নিরাপত্তাও একটি বিষয়, অপরাধ প্রবণতা তৈরি করবে, নিরাপত্তা একটা বড় ইস্যু আছে ওইখানে, মানে নিরাপত্তা এবং সামাজিক অন্যায়তা তৈরি শুধুমাত্র তাদের দিক থেকে না। ইতিমধ্যে আপনি দেখবেন যে পত্রপত্রিকার রিপোর্ট আসছে, দালাল চক্র তৈরি হয়েছে, সেখানে বিশেষ করে খুব ভালনারেবল লাইফ হয়ে যাচ্ছে ইয়াং এজ মেয়ে যারা, তাদের জন্য তাদের পাচার করার জায়গা, যাদের কাছে একটু সম্পদ আছে তাদের সম্পদ, এবং এইখানে তো ভালনারেবল 2টা গ্রুপ এসছে, একটা হলো মহিলা আর একটা হচ্ছে বয়স্ক গ্রুপ, ইয়াংদের না শিশু আছে, শিশু সেটাই বলবো, শিশু এবং এল্ডারলি পিপল, 4 লক্ষ শিশুর কথা বলা হচ্ছে, 2 লক্ষ শিশুর কথা বলা হচ্ছে, ইউনিসেফ তাই বলছে। এখানে দেখবেন যে আপনি ইয়ংদের পরিমাণ কম, কারণ সেখানে মিয়ানমারের ভিতরে আইডিপি আছে প্রায় অনেকগুলি, 1,20,000 ইয়ং মানে সে ফোর্স লেবারের জন্য সেখানে রাখা হচ্ছে, ইন্টারনালি ডিসপ্লেস পার্সন যারা, এদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, এদেরকে নির্যাতনও করা হচ্ছে, ফোর্স লেবারও লাগানো হচ্ছে চায়নার প্রজেক্ট এবং মিয়ানমারের প্রজেক্টের জন্য। এটা হলো একটা দিক, যে একটা বাংলাদেশ একটা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে আছে। এটা যদি আগামী 3-6 মাসের মধ্যে সমাধান, খুব মানে অতি আশাবাদ ব্যক্ত করি আমরা, যদি সমাধান না হয় তাহলে এই লোড নেওয়া আমাদের জন্য খুব কষ্টকর হয়ে থাকে। তৃতীয় যেটি হচ্ছে এই সমস্যার সমাধান কি, এই সমস্যার সমাধানে জলবায়ু সংকটের মতো, জলবায়ু আমরা কার্বন এমিশন করি না কিন্তু আমরা সাফার করি, ক্ষতিগ্রস্ত হই, তো এই সমস্যাটা তৈরি করেছে মিয়ানমার কিন্তু আমরা সাফার করছি, এবং এটার আমরা এতক্ষণ পর্যন্ত এত মানে গতকাল পর্যন্ত তাত্ত্বিক কতগুলি আলোচনা করতাম, কফি আনান কমিশনের রিপোর্ট, তারপরে আরো অন্যান্য নৃতাত্ত্বিক বিশ্লেষণ আলোচনা, কিন্তু আর সেনাবাহিনী প্রধান যখন বলে দেন যে এরা বাঙালি, এরা বাঙালি, এই সমস্যাটা বাংলাদেশকে সমাধান করতে হবে, এদের সঙ্গে মিয়ানমারের কোনো সম্পর্ক নেই। ইন্টারেস্টিং হলো যে আনান কমিশনের যে রিপোর্টটা তো হয়েছে, এই রিপোর্ট কিন্তু জাতিসংঘের রিপোর্ট না, এবং আনান কফি আনান নিজের উদ্যোগও করেন না, এই কফি আনান ফাউন্ডেশনকে কমিশন করেছে কিন্তু সচির অফিস, এবং তার যে 9 সদস্যের কমিটি, সেই কমিটির মধ্যে 6 জন কিন্তু মিয়ানমার নমিনেটেড বাই সচির অফিস, সেখানে তো রোহিঙ্গাদের কোনো প্রতিনিধিও নাই, রোহিঙ্গাদের প্রতিনিধি নাই সেটা সমস্যা না, হ্যাঁ কিন্তু মানে যেটি হলো যে ওই রিপোর্টের স্পিরিটের সঙ্গে এখনকার স্পিরিট যাচ্ছে না, কারণ যখন অং সান সু চি যখন এই রিপোর্টের জন্য ব্রিফিং নিতে যান, কফি আনানকে বলা হয়েছিল আপনি রোহিঙ্গা শব্দটি ব্যবহার করবেন, বাঙালি শব্দটি ব্যবহার করবেন না, রোহিঙ্গা শব্দটি ব্যবহার করবেন না, যার ফলে মুসলিম কমিউনিটি এটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন স্পষ্টভাবে এটা কিন্তু অ্যাগ্রিড একটা টার্মিনোলজি যে আমরা বাঙালি শব্দটা ব্যবহার করব না, রোহিঙ্গা শব্দটা ব্যবহার করব না, কিন্তু এখন যখন তারা মানে সেনাপ্রধান সরাসরি বাঙালি বলছে, তার মানে ওই মানে অ্যাগ্রিড একটা জায়গা থেকে তারা সরে আসছেন। এখন এই সমস্যার সমাধানের জন্য 3-4টা পক্ষ মূলত, একটা হচ্ছে যারা ভিকটিম রোহিঙ্গা মুসলিমস, আর 3টা পাওয়ারফুল পকেট হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী,
মিয়ানমারের অং সান সুচি, নিজে ডেমোক্রেটিক আন্দোলনের নেত্রী, আরেকটা হচ্ছে বৌদ্ধ ন্যাশনালিস্ট এক্সট্রিমিস্ট যারা, এই তিনটা যদি একসাথে না হয় তাহলে সমস্যার সমাধান হবে না। আপনি 440 সদস্যের পার্লামেন্টের মধ্যে 110 জন ইউনিফর্ম মেম্বার, 25% মানে 110 জন হচ্ছে ইউনিফর্মড আর্মি, সে ডিফারেন্ট ইয়ার। ওই রকম একটি দেশে মানে নানাবিধ শর্ত সাপেক্ষে এক ধরনের গণতন্ত্র আনার চেষ্টা করেছেন অং সান সুচি, এবং সেখানকার যারা মানে সাংবাদিক যারা আছেন তারা এইরকম মনে করেন যে এই যে সামান্য গণতন্ত্রের একটা চেহারা আমরা বাইরে থেকে দেখতে পাই, মিয়ানমারের আর্মি যদি চায় তাহলে এই গণতন্ত্র নাও থাকতে পারে। এই জায়গাতে আবার আসবো আমি, এই গণতন্ত্রের জায়গাতে এবং আঞ্চলিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির জায়গাতে আমি ডক্টর নাজরীন আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে এই যে 5-6 লক্ষ মানুষ নিয়ে আমরা এই অঞ্চলটিতে যেভাবে পড়লাম, সেখানে তাদের কিছু সহায়তা আসছে, হয়তো বাংলাদেশও সহায়তা বা খাওয়ানোর ব্যবস্থা করতে পারবে, সেটা হয়তো বড় সমস্যা নয়, কিন্তু ম্যানেজমেন্টের যে জায়গা, এতগুলো মানুষ, আর্থিক ব্যাপারও আছে ম্যানেজমেন্টের জায়গা, এটাকে কিভাবে দেখছেন? ওটা বলার আগে একটু ওনার সাথে অ্যাড করি যে জায়গাগুলো তুমি তো খুব সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছো। আরেকটা পক্ষ যাদের কাছে আমরা আশা করেছিলাম যে কিছুটা হলেও চাপ প্রয়োগ করতে পারে, যেটা চায়নার কাছে বা আন্তর্জাতিকভাবে যারা কিছুটা প্রভাব হয়তো রাখতে পারতো মিয়ানমারের, সেটা আর্মির উপরেই বলি বা অং সান সুচি হয়তো চান, আমরা যে হয়তো 19 তারিখ ওনার ভাষণে বুঝতে পারবো, উনি হয়তো চান যে, মানে আমরা আশা করি যে উনি চান যে শান্তিটা থাকুক, একটা হিউম্যান ফেস থাকুক মিয়ানমারের, যেটা হয়তো ওনার পক্ষে ওইভাবে এক্সপ্রেস করা সম্ভব হচ্ছে না, যেটা চায়না বা ভারত তারা কিন্তু করতে পারতো। কিন্তু এখন যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, আমি ইকোনমিক ইয়ার থেকে বলছি, যে যে বড় একটা লং যেটা কানেকটিভিটির কনটেক্সটে এখন BBIN বলি, বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার আমরা মিলে যে, নেপাল সব মিলে যে একটা বড় কানেকটিভিটি, চায়নাকে মিলে BCIM, এই যে করিডোরগুলা করার যে বড় প্ল্যানগুলো, এটার সাথে কিন্তু শুধুমাত্র ইকোনমিক রিলেশনস না, একটা পুরো এই এলাকাটার মধ্যে যে অতীত ঐতিহ্য সম্প্রীতি সব মিলিয়েই কিন্তু এই পুরো প্রজেক্টগুলোকে দেখা হচ্ছে, এবং বিভিন্ন দেশ এটার ইনভেস্টমেন্ট, বিভিন্ন ব্যাংকগুলো কিভাবে কাজ করবে, নানান রকম আন্তর্জাতিক চুক্তির মধ্যে আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করছি। সেই পর্যায়ে অনেক ক্ষেত্রে মনে হয় যেন চায়না বা তারা ভাবছে যে বরং এই এথনিক ক্লিনজিং বলি বা যেই শব্দই বলি সেটা না হলে এই রুট ব্যবহার অনেক আরো ভালো হবে, সেইখান দিয়ে হয়তো তাদের এই কানেকটিভিটির চিত্রটা না থাকলে আরো সহজ হবে, সেই কারণে হয়তো তারা এটাকে ইগনোর করছেন বা মানে ইনডাইরেক্টলি সমর্থন করছেন। এখন এই অর্থনৈতিক জায়গাগুলো কিন্তু আছে, কারণ এগুলো কিন্তু এক একটা, এটা তো খুব গুরুত্বপূর্ণ জায়গা, আপনি যেটা বলছেন BCIM যেটা সেখানে যে ট্রেড টক গুলো কিন্তু রেগুলার হচ্ছে, এখন BIMSTEC এর আন্ডারে টক গুলো রেগুলার হচ্ছে, এই সব জায়গাগুলো কিন্তু এক একটা করে ফোরাম যেখানে প্রত্যেকটা দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িত, আর অর্থনৈতিক স্বার্থ কিন্তু শুধু অর্থনৈতিক স্বার্থ না, অর্থনৈতিক স্বার্থ মানে আমার এক দেশের ব্যবসায় আরেক দেশে যায়, সেখান থেকে আমার ইনভেস্টমেন্ট হয়। যেমন আমাদের, আমরা মিয়ানমারের সাথে আমাদের ট্রেড কি, মিয়ানমারে আমরা মেইনলি রপ্তানি করি হচ্ছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, ওষুধ, আর সেখান থেকে আমরা মেইন যেটা আনি সেটা হচ্ছে আমাদের যে ফার্নিচার যে শিল্প সেটার যে কাঠ সেটা আমরা আনি, অর্থাৎ তার মানে আমাদের মধ্যে কিন্তু একটা অর্থনৈতিক লেনদেন আছে। আজকে যদি এই ধরনের, এটা এদেরকে আমরা রোহিঙ্গা বলি কি বাঙালি বলি কি মুসলিম বলি যেভাবেই নাম করি, এটার মধ্য দিয়ে আপনি যে প্রশ্নটা করলেন যে যে একটা সামনের ক্রাইসিসের যখন সূত্রপাত হবে সেটার প্রভাবটা কিন্তু এই অর্থনৈতিক সম্পর্কগুলোতেও প্রভাব পড়বে, এবং সেখানে এই BCIM বলি BIMSTEC বলি বিভিন্ন ফোরামে আমাদের যাদের সাথে দেখা হয় যে আলোচনাগুলো হচ্ছে এগুলার আগামীর রূপগুলো কিন্তু কি হবে সেটা আমরা জানি না, এগুলোতে কিন্তু একটা প্রভাব আসবে। যেমন আমরা দেখছি যে সাফটা কেন সাফল্য হলো না এই সাউথ এশিয়াতে, এটার একটা বড় কারণ পাকিস্তান আর ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক, ফলে আমরা ওটা বাদ দিয়ে বা রেখেই আমরা কি করছি এখন শ্রীলঙ্কার সাথে বাইলেটারাল ট্রিটি করার চেষ্টা করছি। এই যে এই যে এই যে বড় শক্তিগুলো বা আঞ্চলিক শক্তিগুলো যে মিয়ানমারকে সমর্থন করা, এর অন্যতম কারণ তো বাণিজ্যিক, আপনি যেটা একটু আগে বলছিলেন যে আগামীতে যখন এই সংকট গুলো শুরু হবে, যেটা উনি বলেছেন যে 2-3 মাসে আমরা খুব আশা করতে পারি যে হয়তো ইভেন আলোচনা শুরু হবে,
তাহলে এইখানে আমরা অতীতে দেখেছি, অতীতে যে যখন রোহিঙ্গারা যে শরণার্থীরা অলরেডি আছে সেইখান থেকে কিন্তু আমরা যে একটা বড় সংকট দেখেছি সেটা হচ্ছে বিদেশে যে আমাদের লোক পচার সময় খুব অমানবিক কিছু চিত্র আমরা দেখেছি, যে পানিতে তারা ইয়ে করে পালিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, নানা রকমের ঘটনা ঘটছে। বড় অংশ তারা যেহেতু তাদের কোনো আইডেন্টিটি সেইভাবে নাই, ফলে তারা অবভিয়াসলি এখানে নানা রকমের ঘটনা ঘটছে। দি আমি আবার আসব, এবং শিশু না পুরুষরাও এর মধ্যে পড়ছে। মজলুতুল বুলবুল, এই যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি, ভারত পাকিস্তান, ভারত এবং চীনের অবস্থান, ওদিকে রাশিয়ার অবস্থান, আবার জাতিসংঘ বা ইউরোপিয়ান পার্লামেন্ট, ইউরোপিয়ান ইউনিয়ন এক ধরনের অবস্থান, সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থানটা কোন জায়গাতে? আমি যদিও বলেছি যে বাংলাদেশ এটা কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মহলে শিশুটিকে বড়ভাবে তুলে ধরতে পেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাচ্ছেন, 21 তারিখে তিনি ভাষণ দেবেন, সেখানে একটা বড় ইস্যু হবে। আমার ধারণা বাইলেটারাল ডিসকাশনগুলিতে বা লবি ডিসকাশনগুলিতে এটা আরও বড়ভাবে আসবে, কাজে একটা বড় সুযোগ আমাদের একবার ইমিডিয়েট তৈরি হয়েছে। কিন্তু আপনাকে বাস্তবের খেয়াল রাখতে হবে যে পৃথিবীর সমস্ত কূটনীতি সূত্রপাত হয় ন্যাশনাল ইন্টারেস্ট থেকে আর ইকোনমিক ইন্টারেস্ট দিয়ে প্রবাহিত হয়। চায়নার বিশাল গ্যাস পাইপলাইন যাচ্ছে নর্থ রাখাইন থেকে ইউনানে, আপনি কালাদান প্রজেক্টের মধ্যে দিয়ে ইন্ডিয়া মিজোরামকে কানেক্ট করছে চায়নার সঙ্গে, বিশাল মার্কেট ওপেন হবে। এটা হচ্ছে তাদের একেবারে বড় দুইটা আমরা যেটা দেখি, এর বাইরে ছোট ছোট জিনিস তো আছে। মোদির লেটেস্ট সফরের মধ্যে নর্থ রাখাইনে আরও অনেকগুলি প্রজেক্টে তারা কাজ করতে চায়। আমরা সবচেয়ে বড় অস্ত্র যারা বিক্রি করে তার মধ্যে আমাদের পরীক্ষিত বন্ধু চায়না, আমাদের সবচেয়ে হাইয়েস্ট আর্মস সেলার টু মিয়ানমার। আমি ভেবেছিলাম যে রাশিয়া বোধহয় কম আছে, দেখি রাশিয়া অনেক ধরে 2000 মানে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ মিসাইল সেল করেছে রাশিয়া। ইসরায়েলেরও একটা বড় উপস্থিতি আছে, ইসরায়েল আছে, ইউক্রেন আছে, বেলারুস আছে, জার্মানি আছে, সার্বিয়া আছে, কে নাই মানে যাদেরকে আমরা সারা পৃথিবীতে, ইন্ডিয়া তো বটেই, মানে বেলারুসের মতো ইউক্রেন, ফরমার ইউগোস্লাভিয়া, এরাও পর্যন্ত অস্ত্র বিক্রি করে মিয়ানমারের কাছে। এবং মিয়ানমারের তো জার্মানি, জার্মানি তো বটেই, জার্মানি, সুইজারল্যান্ড, সবাই আছে এটার মধ্যে। তো কাজেই তাদের, যেটি ডক্টর নাজরীন বললেন, তাদের একটা ইকোনমিক রিলেশনের জন্য গ্লোবাল একটা ইকোনমিক রিলেশন আছে, ট্রেড রিলেশন আছে, আর আমাদের সঙ্গে কূটনৈতিক সমস্যা, কাজে ফাইটটি খুব টাফ। তারা এরা যদি চুপ করে থাকে তাও সমস্যা। এখন আমাদের পরীক্ষিত বন্ধু চীন এইবার একটু শিফট করেছে, তারা আগে জাতিসংঘে মিটিং করতে দিত না, এবার মিটিং হয়েছে, স্টেটমেন্ট দিতে দেয় না প্রথমবার, কিন্তু এইবার সিকিউরিটি কাউন্সিল আমরা মিটিং করতে পেরেছি, সিকিউরিটি স্টেট দিতে পেরেছি। ভারত ওইখানে মোদীর সফরের সময় একরকম কথা বলেছেন, এখন বাংলাদেশের পার্সপেক্টিভ এসে অন্যরকম কথা বলছেন। এখন আমাদের আর পরীক্ষিত বন্ধু হল মুসলিম উম্মা, আরেক পরীক্ষিত বন্ধু। রাশিয়া চুপচাপ থাকলেও রাশিয়ার অবস্থান মিয়ানমারের দিকে, রাশিয়া চুপচাপ নাই তো, রাশিয়া বলছে যে বাইলেটারাল ইস্যু, রাশিয়া চুপচাপ নাই, পরিষ্কার বলেছে। কাজে আরেক পরীক্ষিত বন্ধু, আরেক পরীক্ষিত ইসলামী উম্মা, ইসলামী উম্মা যে কখন কোন দিকে কি বলে বলা মুশকিল, তাদেরই সবচেয়ে বেশি বক্তব্য রাখা উচিত। এখন আমাদের পরীক্ষিত বন্ধুদের চেহারা হচ্ছে এইরকম, সেই জায়গাতে কিন্তু আমাদের লড়াইটা করতে হবে ইন্টারন্যাশনাল কমিউনিটি। লাকিলি ইউরোপ একটা ভালো অবস্থান, ইউরোপিয়ান ইউনিয়ন শক্ত অবস্থান নিয়েছে, কানাডা খুব শক্ত অবস্থান নিয়েছে, জাতিসংঘ এবং জাতিসংঘের মহাসচিব ব্যক্তিগত ভাবে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে, কাজে এইগুলিকে আমাদের কাজে লাগাতে হবে। আসিয়ানের ও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন, আসিয়ানের একটা বড় সমস্যা হচ্ছে তারা ফোরামগত ভাবে পারবে না, কারণ ওই যে সার্কের মতো সমস্যা আছে, বাইলেটারাল ইস্যু নিয়ে তারা কথা, তারা একটা আলোচনার উদ্যোগ নিয়েছিল সেটা মিয়ানমারের কারণে হয়নি, তারা পারবে না এটা, কারণ বাইলেটারাল ইস্যু নিয়ে তারা তাদের করে, কিন্তু তারা কিছু জায়গা দিতে পারবে, মানে ধরেন কিছু জায়গায়। এখন আপনি ইন্ডিয়ার থেকে দেখেন, ইন্ডিয়া চাকমা এবং হাজংকে নাগরিকত্ব দিচ্ছে, তারা রোহিঙ্গাদেরকে দিবে না, কারণ দিবে না, শুধু তারা তাদেরকে বের করে দেওয়ার জন্য নোটিশ দিয়ে কাশ্মীরে ওই যে টেরোরিস্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে তাদেরকে পাওয়া গেছে। কাজে এখানে যেটি হচ্ছে যে আমাদের মানে এই ডিপ্লোম্যাটিক এফোর্টস এর আর কোনো পথ নেই, যুদ্ধ কোনো সমাধান না, নিশ্চয়ই না। এটা আরেকটা হচ্ছে যেটি এই যে সিম্প্যাথি টু বাংলাদেশ, বাংলাদেশের প্রতি যে সারা পৃথিবীর সহানুভূতি, যে বাংলাদেশের এরকম একটা সাহসী মানবিক উদ্যোগ নেছে এই মানুষগুলির চেহারা, এটা ওই যে একটু আগে আমরা চালের ব্যবস্থাপনার যে কথা ওটা বললাম, এইখানেও একটা শক্ত ব্যবস্থাপনা তৈরি করা, ইতিমধ্যেই হয়েছে কিছু, আমরা অভিজ্ঞতা থেকে শিখছি তো, যে তাদেরকে ওইখানে ব্লক করে রাখা, ক্যাম্প থেকে না বাইরে চেষ্টা চলছে, এইটাকে একটা শক্ত ব্যবস্থাপনা করা, এবং এটা দ্রুত সমাধানের জন্য আর যা যা করার দরকার। 19 তারিখে সূচির ভাষণের পর আমরা বুঝতে পারবো যে তারা কোন সিগন্যাল দিচ্ছে কিনা, সেই সিগন্যালের পথ ধরে আমাদের এগোতে হবে, যুদ্ধ বা হত্যাযোগ্য কোন সমস্যার সমাধান। এর মধ্যে জাতিসংঘের কতটা শক্ত অবস্থান নেয়, কি করতে পারে কি করতে পারে না, সেই বিষয়গুলো তো জাতিসংঘকে, জাতিসংঘের একটা সুবিধা, জাতিসংঘ তো স্টেটমেন্ট নির্ভর অর্গানাইজেশন, তো কাজে জাতিসংঘ তার অনেকগুলি টার্মিনোলজি আছে, সেই টার্মিনোলজি নিয়ে বলবে যে পৃথিবীতে এখন কোন স্টেটলেস মানুষ থাকতে পারবে না, কাজে আইদার
এখানে স্টেট দাও অথবা এখানে স্টেট দাও, একমাত্র বিফোর এইটার আগে একমাত্র প্যালেস্টিনিয়ানরা ছিল স্টেটলেস বিগেস্ট কমিউনিটি, এখন সবচেয়ে বিগেস্ট কমিউনিটি হচ্ছে রোহিঙ্গা। এবং সেখানে আসলে আমি এর সাথে অ্যাড করতে চাই যে এই ফোরাম গুলো একে তো জাতিসংঘ বা ওইখান থেকে যেগুলো আসবে, প্লাস এই যে আঞ্চলিক যে বাণিজ্য ফোরাম গুলো যেগুলোর আলোচনা খুব রেগুলার হচ্ছে, কিন্তু সেইখানে আমি মনে করি যে এই একটা কূটনৈতিক ভাবে খুব ক্লেভারলি টেকেন কিছু ডিসিশন যে আমরা ওই ফোরাম গুলোকে কি করে কাজে লাগাবো। আমাদের 19 সদস্যের একটা ডেলিগেশন যাচ্ছে, সেটা একটা আপনি যেটা বললেন যে এই ধরনের রিপোর্ট গুলি নেওয়া, এই ধরনের রিপোর্ট গুলো যে ওইখানে খুব ক্লেভারলি যে আমরা কি করে আমরা খালি, কারণ আমরা যদি বলি তোমরা ফেরত চলে যাও সেটাও আমরা কিভাবে বললে এটা বললেই হয়ে যাচ্ছে তা না, তাইলে আর এত কিছু করে তারা এই এই সারা দুনিয়াকে জানায় তারা এই কাজ করছে কেন ফেরত নেওয়ার জন্য, তো না কাজে ওইখানে কিভাবে গেমটা প্লে করা যায়। এমনিতে জাতিসংঘের মাধ্যমে কোনো কিছু অবরোধ বা সেরকম জায়গাতে যাওয়া হয়তো খুব কঠিন, কারণ চায়না বা রাশিয়ার যে অবস্থান সেই ক্ষেত্রে আগে যে ধরনের অবরোধ ছিল তাদের প্রতি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল, সেই রকম দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখেন না? সেটা তো যদি না, ওই যে উনি যেটা বলছিলেন যে ওইখানকার সাংবাদিক বন্ধুরা অনেক সময় হয়তো ওনাদেরকে বলেন যে ওইখানে আবার আর্মি রুল আসাটাও কোনো অসম্ভব কিছু না, সেইটা হলে আবার ওই অতীতের পথ ধরে কোনো স্যাংশনে যাওয়া যাবে কি যাবে না সেটা তো একটা লম্বা কথা, কিন্তু সেই স্যাংশনে গেলে কি তারপরে কি যদি আর্মি রুল আসার পরে স্যাংশনে যায় তারপরে কি তারা ফেরত নিবে? কূটনৈতিক ভাবে এদেরকে বাঁচায় রাখতে হবে, তারা তো মানুষ। এবং সেইখানে মাননীয় প্রধানমন্ত্রী শুধু খাওয়ানোর কথা বলছেন, উনি যেটা বলছে যে অনেক সেটাই সেই জায়গায় আমরা আন্তর্জাতিক যে সহযোগিতা যে সাপোর্ট গুলা এবং অন্য দেশেও এগুলো পাঠানো সেই দিকে আমাদের চিন্তা শেষ করতে হবে। মধুসূদন বাবু আপনার কাছ থেকে খুব সংক্ষেপে খালি একটা জিনিস জানতে চাই, আমি খালি একটু কথা বলি যে যে কথাটা আপনি বললেন যে এই স্যাংশন এটা হবে না, কারণ 10 বছরের আগের রিলেশন এখন না, এখনকার রিলেশন, কারণ এই যে সকল ডেমোক্রেসির নামে আগে যে ওয়েস্টার্ন মিডিয়া হিউম্যান রাইট ভায়োলেশন এই সব কথা নিয়ে ব্র্যান্ড করতে এখন সেটা করা। আমি যেটা জানতে চাইছিলাম আপনার কাছ থেকে যে এই যে আমাদের এই অঞ্চলে বা সারা পৃথিবীতে সূচিকে নিয়ে যে একটু মাতামাতি ছিল আর্মি শাসকদের বিপরীতে, সেই মিথটা কি ভেঙে গেল? আর্মি কি এই জায়গাতে খুব সাকসেসফুল? আমি দেখেন ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত সূচির প্রতি সহানুভূতিশীল, কারণ তিনি যে বাস্তবতার মধ্যে আছেন এই বাস্তবতাটা আমরা তার কাছে প্রত্যাশা করছি, কিন্তু তিনি একটা বাস্তবতার মধ্যে আছেন, তার মধ্যে তার জাতির আকাঙ্ক্ষাকেও তুলে ধরতে হবে, পাশাপাশি তার আন্তর্জাতিক যে ভাবমূর্তি সেটাও রক্ষা করতে হবে। সেটা তো রক্ষা করা যায়নি, যায়নি। এই ক্ষেত্রে সেনাবাহিনী খুব সাকসেসফুলি তাকে একটা বড় চাপের মধ্যে রেখেছে, কাজে আমরাও তাকে গালাগালি করছি বাইরে, কাজে আমি জানি না এই ভদ্রমহিলা 19 তারিখের ভাষণে তার বের হওয়ার পর কি করবেন, তবে আমি তাকে সাধুবাদ জানাই যে তিনি তার ইচ্ছাতে কিন্তু আনন কমিশন কমিশন তৈরি হয়ে গেছে, এখন পর্যন্ত মিয়ানমারের এই সমস্যার সমাধানের জন্য আনন কমিশনের 88টি সুপারিশ হচ্ছে সবচেয়ে বেস্ট। সেটা তো এই আং সান সু চি, সেটা আমার একটা এক্সপেকটেশন যে 19 তারিখের ভাষণে উনি ওইটার একটা রিফ্লেকশন, কিন্তু এ যাবৎকালে যা বলেছেন এবং যতটুকু বলেছেন এবং যতটুকু বলেননি তার প্রেক্ষিতে আদৌ আসলে ওই আশাবাদটা রাখা যায় কিনা সেটা একটা বড় প্রশ্ন, বাট আমরা সেটার জন্য অপেক্ষা করি। জি, মঞ্জুল হাসান বুলবুল এবং ডক্টর নাজরীন আহমেদ, ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, প্রাণফুটা নিউজ এন্ড ভিউজের সঙ্গে আপনারা এতক্ষণ থাকলেন, সবসময় থাকবেন, প্রত্যাশা রাখছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।